দেখো আজকে কি কি ফুল হয়েছে। আজকে হয়েছে দেখো সাদা জবা, অনেক দিন বাদে হলো সাদা জবাটা, অনেক দিন বাদে হয়েছে। তেজপাতা গাছে তেজপাতা, তেজপাতা তুমি কিনি না? এই তেজপাতা অনেক ছোট ছোট পাতা বেরিয়েছে, আর কি সুন্দর গন্ধ। আর হয়েছে টগর ফুল, আর ছোট ছোট গোলাপ ফুল হয়েছে, অরেঞ্জ কালারের যে ছোট ছোট গোলাপটা অনেকগুলো কুড়িয়ে এসেছে। এটা সারা বছর হয়, সারা বছর। খুব ভালো যাতে। আর সেদিনকে কিনেছিলাম তুলসী গাছটা, এই যে তুলসী গাছটা, আর এই কুমড়ো ফুল, কুমড়ো গাছটা বেশ বড় হয়ে গেছে, কুমড়ো গাছটা। উচ্ছে গাছটা কি করেছে, টগর গাছটাকে জড়িয়েছে, জড়িয়ে এই ওপরে উঠছে, বসিয়ে দিলাম চা। আগে আমি উঠে আমি দেখি গাছে কটা ফুল এসছে। চা আমার হয়ে গেছে, বিস্কিটের সাথে চা নিয়ে নিলাম। আজকে বানাবো চাল কুমড়ো। চাল কুমড়ো আমি দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুও ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। বড়ি আমি দিয়ে দিলাম, বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম আদা পেস্ট, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, সব মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম চাল কুমড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, ভালো করে নুন দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দিয়ে দিলাম বড়িগুলো। এবার এটাকে আমি সিমে আছে রান্না করব। অল্প অল্প জল বেরিয়েছে, এটাকে জলটাকে আমি শুকিয়ে নেব। দেখো আমার চাল কুমড়ো রেডি হয়ে গেছে। বিকেলের দিকে হঠাৎ ঝড় এলো, তো সেটা আমি জানলা দিয়ে তুললাম। কিছুক্ষণের জন্য হলো, কিন্তু বেশ জোরে হলো আর বেশ ঠান্ডা হয়ে গেল ঝড়টা হওয়াতে। আকাশটা দেখে চোখেরও অন্ধকার হয়ে গেছে। তারপর সন্ধ্যেবেলা বেরোলাম, একটা ফোনের কভার কিনবো, ব্যাক কভার কিনবো। ব্যাক কভারটা নষ্ট হয়ে গেছে, তো একটা ফোনের ব্যাক কভার কিনবো, সেটা কিনতে যাচ্ছি। সন্ধ্যেবেলা সব লাইটগুলো জ্বলছে, বেশ ভালো লাগছে দেখতে। বন্ধুরা প্লিজ ভিডিওটা তোমরা পুরো দেখো আর লাইক দিয়ে দেখো, কেউ স্কিপ করে দেখো না। যার যতটা ইচ্ছে সে ততটাই দেখো, কিন্তু একটা লাইক দিও। ফুল ভিডিও দেখো, আর এখন তো টাইমার দিয়ে দিয়েছে, পারলে টাইমারটা ইউজ করো। আমি যার ভিডিও দেখছি প্রত্যেকের ভিডিওতে আমি টাইমার ইউজ করছি। যাচ্ছি, দুপুরবেলা এত গরম ছিল না, মানে বৃষ্টিটা হওয়াতে একটু ঠান্ডা হলো, বেশ ঠান্ডা হলো, একটু ঠান্ডা না বেশ ঠান্ডাই হলো। আর জ্যৈষ্ঠ মাস, এখন তো গরম থাকবেই। কিছু ফল কিনলাম, ফোনের কভার কিনবো, এই যে ফোনের কপির ব্যাক কভার, নানা রকমের ডিজাইনের ছিল, আমি সিম্পলি একটা কিনেছি ব্যাক কভার। এখানে চিকেন ফ্রাই বিক্রি করছিল, চিকেন পাকোড়া, লেগ পিস, স্ট্রিপ, কাবাব সব বিক্রি করছিল। বেশ ভালো। এগুলো হলো চিকেন স্ট্রিপ, দিয়ে দিল নুন,
সস দিয়ে পরিবেশন করে স্যালাড দিল আর সস দিল। এই মোমোর দোকানটাতে খুব ভিড় হয়, ভালো মোমো বিক্রি হয়, খুব ভিড় হয়। আর এটা হলো ঘটি গরম, কার কার পছন্দ বলো কমেন্টে জানিও, ঘটি গরম কার কার পছন্দ। এইসব মুখরোচক খাবার। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।